আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু এখন বেদানা ধরে গেছে আর বেদানা কিন্তু গাছে অতিরিক্ত মাত্রায় ধরা মোটেও ভালো না একটা যদি পাঁচ থেকে সাত ফিটের গাছ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই সমস্ত গাছের দশ থেকে বারোটা এনাফ বা তার থেকে যদি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু একটা দুটো কিন্তু যথেষ্ট ফলন তো সেটা নিয়ে দুঃখ প্রকাশ করা কোনো কিছু নেই যে অন্যের গাছ অনেক ধরেছে এবং আমার গাছে ধরেনি তো গাছে ফল ধরাটা নির্ভর করবে আপনার পটের সাইজ কতটা রয়েছে আপনার পটের মধ্যে কতটা পরিমাণ মাটি রয়েছে কতটা পরিমাণ খাবার রয়েছে এই সমস্ত কিছু আর তার সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভ্যারাইটিটা কি রয়েছে এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে কিন্তু বেদানা গাছে ফল ধরে যেহেতু এখন প্রত্যেকের কাছে ফল ধরে গেছে এবং ফল ধরে যাওয়ার পরে যে পরিচর্চাটি রয়েছে সেই পরিচর্চাটি নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে যেহেতু এখন একটা বৃষ্টি হয়ে গেছে এবং প্রত্যেকের ছাদ বাগানে মোটামুটি সব জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে তাই বেদানা গাছে এই সময় এই বৃষ্টির পরে কিন্তু আর তেমন কোনো রকম কোনো সমস্যা থাকবে না এখন যেটা আপনাকে সবার প্রথমে করতে হবে সেটা হচ্ছে গাছের সাপোর্ট দিতে হবে একটা এই সময় গাছগুলি কিন্তু অনেকটা হেলে পড়ে যেতে পারে তার জন্য আপনাকে শক্তপক্ত করে একটা টবের মধ্যে একটা সাপোর্ট করতে হবে যাতে গাছটি হেলে পড়ে না যায় এবার সাপোর্টটি যেন আপনারা বাসের বাতা ব্যবহার করতে পারেন যার যেটা পছন্দ সেটা আপনারা ব্যবহার করে সেই সাপোর্টটা দেবেন অবশ্যই সাপোর্টটি একটু শক্তভক্ত দেবেন কারণ সামনে ঝড় বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে তার দিকে খেয়াল রেখে এটা করতে হবে ফার্টিলাইজার অবশ্যই বেদানা গেছে বেদান ধরার পর আপনাকে গাছে কিছু ছোট ছোট খাবার প্রয়োগ করতে হবে যেমন আপনারা এখানে হাডগুলো আপনারা শিকুচি এক চামচ নেবেন হার এক চামচ নেবেন আর দু থেকে তিন চামচ আপনারা এখানে ভার্মি কম্পোস্ট নেবেন এটা দিয়ে আপনারা সুন্দর একটা মাটির মিশ্রণ তৈরি করুন দিয়ে আপনার গাছের গোড়ায় এটা ব্যবহার করুন এটা একবারই ব্যবহার করবেন আর কিন্তু না যেহেতু এখন বেদানাগুলি মোটামুটি একটা সাইজে চলে এসছে তার জন্য এখন এই টাইমে এটা ব্যবহার করবেন আর কোনো কিছু করবেন না এবার গাছের উপরে আসি যদি রাসায়নিক খাবার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনারা এই সময় আপনার গাছে সামান্য পরিমাণ কিন্তু আপনারা অনুখাদ্য স্প্রে করতে পারেন এক লিটার জলে দু গ্রাম আপনারা নিয়ে নিতে পারেন সেটা আপনার যে কোনো পছন্দের যে কোনো বর্তমানে বাজার চলিত পাওয়া যায় সেগুলি আপনারা গুলি নিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন এটা যদি করেন তাহলে গাছের বেদানা যে ফলগুলি রয়েছে সেই ফলগুলি কিছু বড় হওয়ার পরে ঝরে যায় সেই ঝোড়াটা রোদ হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে আপনার গাছে যে সমস্ত বেদানাগুলি রয়েছে তার ছোটো ছোটো খাবার পাওয়ার পরে সেগুলি একটু বড় হওয়া শুরু হয়ে যাবে এই দুটো কাজ কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু আরও ভালো এবং ফলগুলি একদম পোক্ত ফলে পরিণত হবে এবং তার ফলে কিন্তু ফলের যে ভেতরে যে বেদানাগুলি থাকে যেটা আপনারা খান সেটা সাইজে একটু বড়ো হবে এবার আসি ওয়াটারিং অবশ্যই এই সমস্ত গাছগুলিতে বেদানা ধরার পরে গাছে জল দেওয়া অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা যদি গাছে জল না দেন গাছের পাতা যদি সম্পূর্ণরূপে ছিমিয়ে যাচ্ছে দুপুরবেলা করা সূর্যালোকে সেক্ষেত্রে কিন্তু গাছে বেদানার ক্ষতি হতে পারে যেহেতু ফল ধরা গাছ গাছটি ছিমিয়ে গেলে কিন্তু ফল কিন্তু ঝরে যেতে পারে তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন গাছে জল দেওয়াটা কিন্তু কোনো রকমই যেন কোনো সমস্যার কারণ না হয়ে দাঁড়ায় তাই অবশ্যই আপনার প্রতিদিন অল্প করে জল দিন এবং প্রতিদিন বিকেলবেলা করে জল দিন দেখবেন আপনার বেদানা অনেক ভালো থাকবে এবার আছে সানলাইট যেহেতু সূর্যালোক বা যেখানে গাছটিকে রাখা ছিল যেখানে গাছটিকে ফল ধরেছে সেখানটায় গাছটির ফলটি পাড়ারও পর্যন্ত অপেক্ষা করুন এবং গাছে ফল ধরেছে জন্য আমি দেখানোর জন্য গাছটিকে জায়গা থেকে পরিবর্তন করব অন্য একটি জায়গায় রাখবো সেই জায়গাটা সূর্যালোক আদৌ লাগছে কি সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে যদি সেই সমস্ত জায়গায় যদি সূর্যালোক না লাগে তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার সে গাছটি নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটু একটু নজরে রাখবেন আর তারপরে আপনার কাছে যেখানে আপনি রেখেছেন পারমানেন্টলি ঠিক সেই জায়গা থেকে আপনারা ফুল ফল ধরা পর্যন্ত একদম ফল খাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তাহলে দেখবেন গাছটি কোনো রকম কোনো সমস্যা হবে না এবং গাছের সূর্যালোক যদি ঠিকঠাক পড়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার কাছে কোনো রকম সমস্যা হবে না এবার আসি রোগ পোকামাকড় বা ডিজিজ অবশ্যই গাছের এটা হবেই যে ফলের গাছ হোক বা ফুলের গাছ যে কোনো কিছু এটা হবে যেহেতু একটা বৃষ্টি হয়ে গেছে তার থেকে একটু আরাম এবং যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এখানে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড সেটা আপনার প্রয়োজন বুঝিয়ে স্প্রে করবে আর যেহেতু ফল ধরে গেছে তাই পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল এই সমস্ত কিছু এই সময় স্প্রেটা না করাটাই ভালো আর যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা প্লাস্টিক প্যাকেট নিয়ে নেবেন প্লাস্টিক প্যাটকে প্যাকেট নিয়ে ফলগুলোকে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পর সমস্ত গাছগুলিতে স্প্রে করে দেবেন যাতে ফলে সেই সমস্ত স্প্রেগুলি না লাগে এই বিষয়টা একটু মেনে চলবেন তাহলে দেখবেন আপনার গাছটি অনেক ভালো থাকবে সর্বশেষে আসি কেয়ারিং অবশ্যই আপনাকে এই সময় কিন্তু একটু কেয়ারিং করতে হবে ঝড় বা কোনো কিছু আসলে গাছটিকে একটু সাপোর্ট বা সাবধানে একটা জায়গা রাখতে হবে যাতে সরাসরি ঝড়ে ভেঙে না যায় এই সমস্ত বিষয়গুলিকে নজর রাখতে হবে তার সঙ্গে সঙ্গে আপনি যদি মনে করেন যে বৃষ্টি হতে পারে বা কিছু হতে পারে তাহলে গাছটিকে একটু সেরি জায়গায় রেখে দিতে পারেন আবার আগের জায়গায় নিয়ে যেতে পারেন এই ছোটো ছোটো গাছগুলি আপনারা করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে গাছে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে গাছে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যায় প্রথম অবস্থায় তার ট্রিটমেন্ট করতে হবে তাহলে আপনার গাছগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে আর বেদানা এমন কোনো আহামরি গাছ নয় বেদানা গাছ প্রত্যেকের ছাদ বাগানে হতে পারে বেদানা গাছে ফল নেওয়ার জন্য যে দুটো টিপস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বড়ো পাত্র নিতে হবে আর তার সঙ্গে সঙ্গে আপনাকে নিতে হবে সঠিক প্রজাতির গাছ এগুলি সাধারণত বর্তমানে শ্রীলঙ্কা ভ্যারাইটি প্রচুর পাওয়া যায় বেদানা যেগুলো অনেকটা উন্নত ভ্যারাইটি এবং যেগুলিতে অনেক ভালো ফল হয়ে থাকে এবং ফলনও অনেক বেশি হয়ে থাকে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন